ডুয়ার্সের চা বাগানে শুক্রবার গেট মিটিং এ সামিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। চা শ্রমিকের বর্ধিত 18 টাকা দীর্ঘ প্রদানের দাবিতে শুক্রবার কালচিনির দলসিংপাড়া, মধু, সাতালি, মালঙ্গি, সুভাষিনী, রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করা হয়। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা গতকাল থেকে গেট মিটিং শুরু করেছে। উত্তরবঙ্গ জুড়ে আগামীকালও চলবে এই গেট মিটিং। মালিক পক্ষ দাবি না মানলে মাস থেকে উত্তরবঙ্গ জুড়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে তারা সামিল হবে। এদিন চা বাগানের শ্রমিকরা 1 ঘন্টা গেট মিটিং এ সামিল হয়। ওর ইয়ে জুন মাসে 1 তারিখ সে লাগু হোনে ওয়ালা থা, অভি ও লোক মালিক পক্ষ সে ওঠো বন কিয়া হ্যায়, ও হাইকোর্ট মে আপিল কিয়া হ্যায়, ও লোক হাম লোক দেনে নেই সকেগা বল রা হ্যায়। অভি জো পরিস্থিতি হ্যায় বাগান কা হালাত হ্যায়, জো বাগান মে অভি মজদুর লোক কা মানে শোষণ হ্যায় চল রা হ্যায়। অভি হাম লোক অভি তক এরিয়ার গিয়া সাল কা এরিয়ার অভি তক নেই মিলা হ্যায়, সব স্টাফ কই ভি ইয়াঁ পর নেই কিয়া হ্যায়, এলটিএ নেই পায়া হ্যায়, ইসিলিয়ে আমলোক আন্দোলন মে বৈঠা হুয়া সারা বাগান কা অভি আন্দোলন চালু হুয়া। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।